হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এই ভিডিওতে আমরা কথা বলবো একটা ওয়েব সিরিজ নিয়ে যেটার নাম হচ্ছে IC 814। তো এটা একটা হাইজ্যাক ইনসিডেন্টের উপর বেস করে তৈরি করা হয়েছে এবং এই হাইজ্যাকটাই হচ্ছে ইন্ডিয়ার এখনো অবধি লাস্ট করা হাইজ্যাক এবং তারপর সেরকম কোনো হাইজ্যাকের ঘটনা ঘটেনি এখনো অবধি। এবং এই হাইজ্যাকটাকে বলা হয় অনেক বড় একটা হাইজ্যাক, কারণ যে রেস্কিউ করার ব্যাপারটা ছিল, যে ইনসিডেন্টগুলো ঘটেছিল, সেটা প্রায় 7 দিন ধরে চলেছিল এবং এটা প্রায় শেষের দিকে হওয়ায় এর আগে যেহেতু বহু ঘটনা ঘটেছে, এটা একটা কাঠমান্ডু থেকে হওয়া ইনসিডেন্ট, তারপর ভারতগামী একটা বিমানকে কিভাবে কাবুল পর্যন্ত নিয়ে যাওয়া হয় বা আফগানিস্তান অবধি নিয়ে যাওয়া হয়, কার কার ইনভলভমেন্ট ছিল, কী কী উদ্দেশ্য ছিল, এই সমস্ত কিছু এই পার্টিকুলার সিরিজে দেখানো হয়েছে। এবারে এই সিরিজটা আমার কেমন লাগলো, দেখুন এই সিরিজটা নিয়ে বিভিন্ন রকম কথা বলা যেতে পারে, কারণ যেহেতু আমরা এই ধরনের ইনসিডেন্ট এবং তার এক্সিকিউশন বহু ক্ষেত্রে দেখেছি এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সিনেমা আকারে, যখন সিরিজ আকারে সেটা দেখানো হয়েছে তখন একটা অ্যাডভান্টেজ থাকে মেকার্সদের কাছে, যে তারা আরও ডিটেলস ম্যানারে সেটা দেখাতে পায়, বিকজ তাদের কাছে টাইমটা প্রচুর থাকে, তারা সেই সুযোগটা পায় জিনিসপত্রগুলো দেখানোর। তো কিছু কিছু ক্ষেত্রে তারা পেরেছে, কিছু কিছু জায়গায় তারা ব্যর্থ এবং কিছু কিছু ইনসিডেন্টকে আমার মনে হয় তারা একটু সুগার কোট করেছে, যেটা একদম প্রপার ছিল সেগুলো দেখায়নি। তো এই সমস্ত বিষয়ে আসবো। তারও আগে বলি, আপনারা চাইলে ধ্রুব রাঠির একটা ভিডিও দেখতে পারেন, এই সংক্রান্ত তাদের একটা ভিডিও ছিল এবং আমি অনেকদিন আগে সেই ভিডিওটা দেখেছিলাম এবং আজকেও এই সিরিজটা দেখার পর আমি যখন সেটা দেখলাম আমার মনে হলো কিছু কিছু ইনসিডেন্ট, বা আমি যখন একটু রিসার্চও করলাম যে একটু ম্যানিপুলেট করা হয়েছে বা একটু ফিকশনাল জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেটা সিরিজ বা সিনেমার স্বার্থে। এবারে আমাকে বুঝতে হবে যে এই ঘটনাগুলো, এই যে হাইজ্যাকিং, ব্ল্যাকমেলিং, তারপরে যাদেরকে ছেড়ে দেওয়া হয় সেখানে যে মানুষগুলো থাকে সেই প্লেনে বন্দি তাদেরকে ফিরিয়ে আনার জন্য, তো এগুলো না বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। এবারে কোন গভর্নমেন্ট কিভাবে সেটাকে হ্যান্ডেল করেছে আমরা জানি, দেখেছি, বাট সবাই চেষ্টা করে তাদের নিজেদের মানুষকে ফিরিয়ে নিয়ে আসার। আমরা দেখেছিলাম এরকম একটা ইনসিডেন্ট যেখানে ট্রেনে করে মানুষকে ফিরিয়ে আনা হচ্ছে, এরকম অনেক ইনসিডেন্ট আছে। তো যাই হোক, এখানে যে মানুষগুলোকে ফিরিয়ে আনার কথা হয়েছে সেগুলোতে পুরো ড্রামাটা আমি বলবো ভালো ক্রিয়েট করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় সাসপেন্স বিল্ড আপ আছে। ওই যে 7 দিন ধরে মানুষের একটা প্লেনের মধ্যে বন্দি থাকা, এটা শুনতে যতটা সহজ লাগে ব্যাপারটা অতটা ইজি নয়। প্রথমত একটা চাপা টেনশন, নিজের জীবন সে পাবে কি না বা সে আবার দেশে ফিরতে পারবে কি না, এবং 7 দিনের মধ্যে ওই যে টয়লেটের যে ইনসিডেন্টগুলো দেখানো হয়েছে সিরিজে ভীষণ ভীষণ র হবে, সেগুলো অবশ্যই ভালো, সেই জিনিসগুলোকে ভালো এক্সিকিউট করা হয়েছে। এবং ঘটনাটা অনেকে হয়তো জানে না, এক লাইন, দু লাইন, তিন লাইন পেপারে পড়েছে, কখনো হয়তো এরকম ইউটিউব ভিডিও দেখেছে, তো এত ডিটেল ম্যানারে কী কী হয়েছিল সেসব সম্পর্কে একটু আন্দাজ আনা যায়। নামগুলোকে চেঞ্জ করা হয়েছে সেগুলো নিয়েও বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছে এবং আমি কোথাও গিয়ে সেটা মনে করি লজিক্যাল কথাবার্তা, বিকজ সব জায়গায় আমরা এটা বলিউডের টেন্ডেন্সি দেখেছি যে প্রপার যে নামগুলো থাকে আইদার সেই নামগুলো ইউজ করো, নাম ইউজ করতে কী প্রবলেম আছে? তুমি যখন পুরো ঘটনা দেখাচ্ছ, তুমি যখন সরকারকে দেখাচ্ছ, তুমি যখন তখনকার সরকারের ফুটেজ ইউজ করছো, তখন নাম চেঞ্জ করার কী প্রবলেম বা কী উদ্দেশ্য আমি বুঝি না। এবং সেখানে স্পেশালি অন্য একটা নাম ভরে দেওয়া সম্প্রদায়ের, এটাও আমি ঠিক কোনোদিনই মেনে নিইনি এবং এই জিনিসগুলো কেন করা হয় আমি সত্যি বলতে আমার কোনো আইডিয়া নেই। শুধুমাত্র কিছু উদ্দেশ্য সাধনের জন্য যদি সেটা করা হয় তাহলে আমরা অবশ্যই তার বিপক্ষে কথা বলবো, এবং যদি সেটা নোয়িংলি করা হচ্ছে উইদাউট এনি রিজন তাহলে সেটাও আমার মনে হয় কোনো যুক্তিযুক্ত কাজ নয়। এবারে আসি যে এই পার্টিকুলার যে সিরিজ না, সেখানে বহু পোর খাওয়া অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন, মানে দারুণ দারুণ আমার পছন্দের অভিনেতারা আছেন, বাট কোথাও গিয়ে আমার মনে হয় যে এত বড় একটা ইনসিডেন্ট এবং সেখানে এতগুলো লেয়ার অ্যাড করা হয়েছে, তার ফলে কিছু কিছু ক্যারেক্টারের না স্পেস খুব কম, তাদের স্ক্রিন টাইমিং খুব কম। তো আমার গিয়ে মনে হয়েছে লিটারেলি এই ক্যারেক্টার এত ইম্পর্টেন্ট ক্যারেক্টার কি ইউজ করছি, এত লোক কি ইউজ করছি এখানে, তো অন্য কেউ ইউজ হলেই পারতো। তাদের যে ইম্পর্টেন্ট একটা দিক থাকবে, তাদের পারফরমেন্সের একটা দিক থাকবে, সেটা গিয়ে কোথাও আমার মনে হয় না যে খুব ভালোভাবে ওয়ার্ক করে, মানে সেটার দরকার ছিল না, সেটা না হলেও হতো এত বড় বড় অভিনেতারা। এবং যেহেতু স্পেস কম, প্লাস আমি যে ইনভেস্টিগেশন দেখাচ্ছি সেটাও আমার মনে হয় প্রপারলি তারা এস্টাবলিশ করতে পারেনি এতটা টাইম থাকার সত্ত্বেও, এই কাঠমান্ডুর ঘটনা বা সেখানে যে একটা একটা ব্রিজ ক্রিয়েট করবে তারা, সেই জিনিসটাকে পরদে পরদে নিয়ে আসবে, তারা চেষ্টা করেছে নন লিনিয়ার ওয়েতে প্রেজেন্ট করার, কিন্তু তাও আমার মনে হয় সেরকম ওয়ার্ক করে না। ওভারঅল সিরিজটা হয়তো ভালো, ওভারঅল সিরিজটা দেখতে আমার ভালো লাগছে, যেহেতু আমি ইনফরমেশন পাচ্ছি, যেহেতু আমি সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারছি, এর জন্য ভালো। বাট তার জন্য যে ইনপুটগুলো দেওয়া হয়েছে
সেগুলো কোথাও গিয়ে আমার মনে হয় আমার জন্য ওয়ার্ক করে না। ইনফ্যাক্ট এখানে যে একটা রিপোর্টারদের ভূমিকা দেখানো হয়েছে, একটা অফিস দেখানো হয়েছে, এই প্রিন্ট মিডিয়া এবং টিভি তখন যে একটা ব্যাপার চলছে যে কে আগে পাবে, তো এই পোর্শনটারও হিউজ একটা রোল প্লে করার জায়গা ছিল। এই জায়গাটাও ভালোভাবে দেখানো যেতে পারতো, সেটাও দেখানো হয়নি। ইনফ্যাক্ট এই যে অমৃতসরে যখন ল্যান্ড করে, যেটা পরে দেখানো হয় যে ফোনে, মানে সিরিজে দেখানো হয় ফোনে কনভারসেশন হচ্ছে, তারা জানছে, বাট অ্যাকচুয়ালিতে ঘটনাটা কিন্তু সেটা হয়নি। ঘটনাটা হয়েছিল তারা, বা ইনফ্যাক্ট এই প্রাইম মিনিস্টার তখনকারও, তারা কিন্তু নিউজ থেকে জানতে পেরেছিল। মানে ভাবুন যে কমিউনিকেশন যে গ্যাপটা ছিল সেটা শুধুমাত্র কয়েকটা লোক, কয়েকটা ডিপার্টমেন্ট, এই যে দুটো তিনটে ডিপার্টমেন্টের মধ্যে কে আগে নাম পাবে, এই যে একটা চেষ্টা ছিল যেটা এই সিরিজে দেখানো হয়েছে, তার ফলে এই এত বড় একটা ইনসিডেন্ট। এবং এই ইনসিডেন্টটাকে কোথাও গিয়ে যে আটকানো যেত সে কথাও বলা হয়েছে, এবং সেক্ষেত্রে আমার মনে হয় এই যে টিভি থেকে তারা দেখছে, সেই সময়টা সেই জায়গাটা যদি আরও সুন্দরভাবে এস্টাবলিশ করতো আমার মনে হয় বেটার হতো। ইনফ্যাক্ট এখানে সেরকম কিন্তু সাসপেন্স বিল্ড আপ হয় না, কিছু কিছু জায়গায় হয়তো, বাট ওভারঅল সাসপেন্স, থ্রিল, এই মোমেন্টগুলো আমি মিস করি। ওই যে ককপিটে টেনশন হবে একটা, একটা একটা ওই যে লোকগুলো আছে তাদের মধ্যে একটা জায়গা হবে, দু একটা জায়গায় তারা করেছে, যেহেতু একদম প্রপার ইনসিডেন্ট মেনটেন করতে হতো, একটা লোককে তারা মেরে ফেলেছিল সেটাও দেখাতে হতো রিয়েল ইনসিডেন্টের সাথে ম্যাচ করার জন্য, বাট কোথাও গিয়ে ওই দুটো টুকরো টুকরো ইনসিডেন্ট ছাড়া সেই অর্থে ওভারঅল স্ক্রিন প্লেতে আমার মনে হয় খুব একটা ভালো ডেভেলপমেন্ট হয়নি। তো আমার জন্য অবশ্যই এটা একটা ভালো সিরিজ, ডিসেন্ট ওয়াচ সিরিজ, কিন্তু এটা আরও অনেক পোটেন্সিয়াল ছিল, এর মধ্যে আরও হিউজ জায়গা ছিল যেখানে আরও বেটার ম্যানারে এই সিরিজটাকে নিয়ে আসা যেতে পারতো, আরও বেটার ওয়েতে প্রেজেন্ট করা যেতে পারতো। তোমরা যদি দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।